শুভ পঞ্চমীর দিন আমরা যে ঠাকুর পরিক্রমায় বেরিয়েছি, আজকে আমাদের নিবেদন সিংহীপাড় এবং একডালিয়ার ঠাকুর দেখা। তা আমরা এই মুহূর্তে আপনাদের সবার সাথে রয়েছি সিংহীপাড়কে। আপনি দেখছেন চারিদিকে আলো, আমরা আস্তে আস্তে সিংহীপাড়কে ঠাকুর দেখার দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের ক্যামেরাম্যান অরিত্র ধর আমাদের সাথে আছে, আমরা সিংহীপাড়কে ঠাকুর দেখতে এগিয়ে যাচ্ছি। সিংহীপাড়কে ঠাকুর আমরা দেখতে বেরিয়েছি, আমরা এগিয়ে যাচ্ছি সিংহীপাড়কে ঠাকুর দেখতে, আপনারাও আমাদের সঙ্গে যাচ্ছেন। মাফ করবেন, আমরা সিংহীপাড়কে ঢোকার আগে গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের প্রতিমা আমরা এবার দর্শন করছি। দেখতে দেখতে এই পুজো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এবং এদের মণ্ডপ সজ্জা ঠাকুর খুব ভালো হচ্ছে। আমরা প্রথমে দেখে নিই গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব, এরপর আপনাদের কাছে আমরা নিয়ে যাব সিংহীপাড়কের পুজোয়। আমরা গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের মণ্ডপের একদম কাছে এসে উপস্থিত হয়েছি। অসাধারণ শিল্পকর্ম আমরা দেখতে পাচ্ছি, শিল্পীর নিপুণ হাতের কাজে এরা ফুটিয়ে তুলেছে। সামনের তোরণটাকেও আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটা তোরণ, ওপর দিকটাও দেখানোর জন্য বলছি। আপনারা দেখতে পাচ্ছেন দারুণ সুন্দর একটা গেট, লোয়ার টিনের, ঘিয়ের টিনের যেমন বড় বড় টিন দিয়ে কেটে সেইরকম জিনিস দিয়ে তৈরি করেছে। হ্যাঁ, এবং দেখি বোঝা যাচ্ছে যে বহু দিনের শিল্পকর্ম, প্রচণ্ড কষ্ট করে এটা করেছে। আমি দেখানোর জন্য ক্যামেরাম্যানকে দেয়ালগুলোকে একটু দেখানোর জন্য ধীরে ধীরে আস্তে আস্তে অনুরোধ করছি। অসাধারণ শিল্পকর্ম, এগুলো গ্যাজা খাওয়ার শিব ঠাকুরের যে কলকে, সেই কলকে দিয়ে করা হয়েছে। এবং সামনে অনেক সময় মানতের যে ঢিল বাঁধে, যেমন সেইরকম মন্দিরের বাইরে ওরকম ঢিল বাঁধার জায়গা। এগিয়ে এসো, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গড়িয়াহাট হিন্দুস্তান পার্কের পুজো। পরবর্তী ঠাকুর আপনাদেরকে নিয়ে যাব দেখতে সিংহীপাড়কের পুজোয়, আমরা নিয়ে যাবো এরপরে।
আমরা মাননীয় মন্ত্রী সুব্রত মুখার্জির পুজো, আমরা এবার আপনাদেরকে এক ডালিয়া এবারের সামনে ঝুলে আসছি। আমরা এই মুহূর্তে চলে এসেছি এক ডালিয়া এভারগ্রিন ক্লাবের সামনে। আমরা তাদের আলোকসজ্জা আপনাদের দেখাচ্ছি এবং ধীরে ধীরে আমরা এক ডালিয়া এভারগ্রিনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা একটু অরিত্র একটু এদিকে তাকাবে, আমরা অরিত্রকে একটু দেখালাম। অরিত্রই এই সমস্ত ব্লগগুলি ভিডিও রেকর্ডিং করছে। ও এই মুহূর্তে একটু গরমে আইসক্রিম খাচ্ছে বলে আমার দায়িত্ব পড়েছে এই ভিডিও রেকর্ডিংটা করার, নইলে অরিত্রই এইগুলো ভিডিও রেকর্ডিং করে। আমরা চলে এসেছি এক ডালিয়া এভারগ্রিন ক্লাবের সামনে, সুব্রত মুখার্জির পুজোয় আমরা এসে উপস্থিত হয়েছি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নবমীর সন্ধ্যায় এই পার্ট ওয়ান ব্লক কমিটির পুজোর সল্টলেকে। আমার সঙ্গে আমার ক্যামেরাম্যান অরিত্র ধর রয়েছে। আমরা আসুন আজকে নবমীর দিনে এই ঠাকুরটি আপনাদেরকে দর্শন করাই। আপনারা দেখতে পাচ্ছেন আলোর রোশনাই চারিদিকে বিভিন্ন ধরনের ব্যানার। এই এই ব্লক কমিটির পুজোর একটা বৈশিষ্ট্য, এনারা থিমের পুজো করে এবং এনাদের মণ্ডপটি খুবই সুন্দর হয়, বিভিন্ন অ্যাওয়ার্ড এরা পায়, বহু পুরস্কার শারদ সম্মানে এরা ভূষিত। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এগিয়ে যাচ্ছি এই ব্লক কমিটির পুজোর দিকে। আমরা এই ব্লক কমিটি পুজোর সামনে এসে দাঁড়িয়েছি মণ্ডপের সামনে। আমরা মূল মণ্ডপে এবার প্রবেশ করছি। আপনারা দেখছেন অসাধারণ মণ্ডপ, একটা অন্য ধরনের মণ্ডপের সামনে আমরা রয়েছি। পুরো মণ্ডপটা আয়না দিয়ে তৈরি, এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে যেটা আমরা দেখছি মূলত যে শিল্পীর কাজ এখানে অসম্পূর্ণ, অর্থাৎ এখানে এটা বোঝা যাচ্ছে যে শিল্পী তার কাজটি অসম্পূর্ণ রেখেছে, অর্থাৎ স্টুডিওয়ে তারা কাজ করতে করতে বিভিন্ন ধরনের যে স্কাপচারগুলো করে এটা সেটা শিল্পী তার কাজকে অসম্পূর্ণ রেখেছে। আমরা এগিয়ে যাব ধীরে ধীরে, আমরা দেখব চারিদিকে মানুষ ছবি তুলছে। আমরা দেখতে দেখতে যাচ্ছি রিক্সাটাকে দেখাও, পুরোনো দিনের রিক্সা আপনারা দেখতে পাচ্ছেন। এই পুরোনো দিনের রিক্সা আস্তে আস্তে আমাদেরকে বিলুপ্ত হয়ে যাচ্ছে, এই ধরনের রিক্সা আমরা দেখতে পাই না। নতুন প্রজন্ম যারা ছোট ছোট ছেলেমেয়ে তারাও দেখুক যে মানুষ কীভাবে হাতে টেনে যাত্রীকে নিয়ে যেত। এবার আমরা আরেকটু এগোচ্ছি, ক্যামেরাম্যানকে বলবো এনাদের হাতে আঁকা এই ছবিগুলো আপনারা দেখাও। গাড়ি দেখা যাচ্ছে, মূল মণ্ডপের সামনে মা দুর্গাকে আপনারা দেখছেন এখানে।
এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন খাবারের স্টল, ইট অন দ্য রক্স, বিভিন্ন খাবারের এখানে স্টল হয়েছে। এখানে কর্মকর্তাদের বসার জায়গা, বিভিন্ন ধরনের পুরস্কার এরা পেয়েছে, সেই পুরস্কারগুলো আপনাদেরকে দেখাচ্ছি কাছ থেকে। আমরা দেখতে পাচ্ছি একটি মেয়ে একটা দড়ির উপর দিয়ে যাচ্ছে, দেখুন অসাধারণ ট্রাপিজের খেলা আমাদেরকে দেখাচ্ছি। আমরা আপনাদেরকে অসাধারণ ট্রাপিজের খেলা দেখাচ্ছি। একটা মেয়ে তার কত বড় ব্যালেন্স, একটা দড়ির উপর দিয়ে সে হেঁটে চলে যাচ্ছে। শুভ নবমের দিন আমরা এসে উপস্থিত হয়েছি সল্ট লেকের বিভিন্ন পূজা মণ্ডপে। এই মুহূর্তে আমার সাথে আমার ভিডিও করছেন ক্যামেরাম্যান অরিত্র ধরের সাথে। আমরা সল্ট লেক বিধাননগর পৌর নিগমের ওয়ার্ড নম্বর 34-এর আবুল তাবুল শিশু উদ্যানের সামনে দাঁড়িয়ে, এখানে খুব সুন্দর একটি দুর্গাপুজো হয়। আমরা শিশু উদ্যানটি এই মুহূর্তে একটু বন্ধ, আমরা গেটের ভেতর দিয়ে একটু দেখা দেয় অনুরোধ করছি। এখানে বাচ্চাদের খেলার জায়গা, হরিণ, বিভিন্ন রকম মূর্তি আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা মূল মণ্ডপের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমরা বিধাননগরের পার্কের সামনে এসে দাঁড়িয়েছি। রামকৃষ্ণদেব এবং সারদা মায়ের মূর্তি আমরা ছবি তুলে নিয়ে আসছি, কারণ সবার উপরে মনুষ্যত্ব এবং জীবে প্রেম করে যেইজন, যত মত তত পথ। শ্রীরামকৃষ্ণ ও সারদা মাতার মূর্তির সামনে আমরা দাঁড়িয়ে আছি, খুব সুন্দর একটি মূর্তি, পেছনে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি। এবার আমরা মূল মণ্ডপের দিকে ধীরে ধীরে এগিয়ে যাব। খুব সুন্দর একটি পার্কে আমরা এসে উপস্থিত হয়েছি। বাচ্চারা চারিদিকে খেলছে, দূরে বিরাট বড় বড় নেটের চারিদিকে বেড়া দেওয়া, এখানে ফুটবল খেলাও হয় এই মাঠে। আমি পারমিতা ভক্ত বলছি, একটু এদিকে দেখ। খুব সুন্দর একটি লাইট বল এখানে উপস্থিত, এই লাইট বলের সামনে
খুব সুন্দর একটি কাজ। এবার আমরা মণ্ডপ দেখতে যাব। আমরা দেখতে পাচ্ছি করোনা আবার ভেতরে, প্রত্যেকের মুখে মাস্ক এবং এই সময় অসাধারণ একটি ঠাকুর আমরা দেখতে পাচ্ছি। অসাধারণ একটি ঠাকুর আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দর করেছে, ওপরগুলো দেখানোর জন্য অনুরোধ করছি, প্যান্ডেলটাকে একটু দেখানোর জন্য। ধীরে ধীরে আস্তে আস্তে প্যান্ডেলের যাতে থিমটা বোঝা যায়, ছবিগুলো যেন প্রভিনেন্ট আসে যাদের ছবিগুলো রয়েছে। ঠাকুরটা ভীষণ সুন্দর, গণেশ, কার্তিক, সরস্বতী, লক্ষ্মী, মা দুর্গা, মা দুর্গার অঙ্গে খুব সুন্দর সাজ, মহিষাসুরের রং পুরো সবুজ, এখানে অদ্ভুত সুন্দর একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এবং যেহেতু একটি বড় পার্কের ভেতরে মণ্ডপটা করেছে, সেহেতু এর সৌন্দর্যটা আরও বেড়ে গেছে। শুভ নবমীর রাত, আমরা আবার পরের মণ্ডপে গিয়ে আপনাদের সঙ্গে যোগাযোগ করব। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি FD ব্লকের পুজো শর্টলেক। আমি ক্যামেরাম্যানকে বলবো ধীরে ধীরে FD ব্লকের মণ্ডপটি দেখাতে। প্রথমে আমরা বাইরে তাদের সবুজায়নের যে দৃশ্য আমরা সেটা দেখছি। এবার আমরা আস্তে আস্তে FD ব্লকের মূল মণ্ডপের দিকে এগিয়ে যাব। আমরা দেখছি প্রচুর দর্শক সমাগম, প্রচুর দর্শক মেন FD ব্লকের মন্দির। আর FD, আমরা FD ব্লকের সামনে, মণ্ডপের সামনে রয়েছি। দারুণ সুসজ্জিত মণ্ডপ আপনারা দেখছি। এটা আন্দামানের অনেকটা সেলুলার জেলের আদলে তৈরি। সেলুলার জেলের নিখুঁত একটি মণ্ডপ আমরা দেখছি। FD ব্লকের মণ্ডপ দেখে আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা প্রতিমাও দর্শন করছেন তার সাথে। আমরা এবার দেখছি ভূতের রাজা দিল বরের দৃশ্য। আপনারা নিশ্চয়ই জানেন সত্যজিৎ রায়ের ছবি, মুখ্য চরিত্রে আমরা যাকে বলতাম সে হচ্ছে ভূতের রাজা। তার ভূতের রাজা দিল বর, আবুল তাবুল যত বর, ভূতের রাজা দিল বর, আবুল তাবুল যত বর। যাক, আমরা FD ব্লকে এসে ভূতের রাজার সঙ্গে দেখা হলো এবং সেই বিখ্যাত জুটি আমরা এখানে দেখতে পাচ্ছি, রবি ঘোষ এবং তাপস চ্যাটার্জি বলে একজন ছিলেন অভিনেতা।
তার বিখ্যাত গুপি বাঘা, গুপি গাইন, বাঘা বাইন, এই ওনার। নমস্কার, আমরা দাঁড়িয়ে আছি স্মৃতি হরিসভা সার্বজনীন দুর্গোৎসবের পূজা মণ্ডপে। আমরা দেখতে পাচ্ছি সিঁদুর খেলা চলছে, সিঁদুর খেলা পুরোদমে চলছে স্মৃতি হরিসভা সার্বজনীন দুর্গোৎসবের। বহু মহিলা এখানে সিঁদুর খেলছে, বহু মহিলারা সিঁদুর খেলার লাইনে দাঁড়িয়েছে। আমরা দেখছি অতি সাড়ম্বরে চলছে সিঁদুর খেলা, মায়ের মায়ের মুখে মিষ্টি মুখ করিয়ে উমাকে বরণ করছেন এলাকার সমস্ত মহিলারা। মা, তুমি আবার ফিরে এসো, আবার আমাদের কাছে তুমি চলে এসো। স্মৃতি হরিসভার সিঁদুর খেলা চলছে 131 বছরের পুজোর। আমরা দেখতে পাচ্ছি এই পুজোয় বহু মহিলা এখানে এসে উপস্থিত হয়েছে। আমাদের পুজোর এবারে 131 বছর এবং এই হরিসভা মন্দিরের একটা বিশেষ ঐতিহ্য আছে। হরিসভা মন্দিরের একটা বিশেষ ঐতিহ্য রয়েছে, তার কারণ শ্রী রামকৃষ্ণের পদযুগল এই হরিসভায় মন্দিরে আমাদের পড়েছিল। আমরা দেখতে পাচ্ছি বহু মহিলা সিঁদুর খেলায় অংশগ্রহণ করেছে। এবার আমরা ধীরে ধীরে লাইনটা দেখাবো, মূল মণ্ডপটা দেখাচ্ছি আমরা যেখানে ঠাকুরটা পুজো হয়েছে। স্মৃতি হরিসভার দুর্গাপুজোর সিঁদুর খেলা চলছে। যাদের উদ্যোগে এই পুজো প্রত্যেক বছর হয় সেই সমস্ত কর্মকর্তারা এখানে বসে রয়েছে। এবার আমি দেখাচ্ছি এই পুজো যার উদ্যোগ ছাড়া কখনোই সম্ভব নয়, শ্রী বোজেন মণ্ডল মহাশয়, আমাদের সবার খুব কাছের মানুষ, সবার ভালোবাসার মানুষ। উনি বড়নগর পৌরসভার পৌর প্রতিনিধি এবং সিআইসি মেম্বার। আমরা এনাদের উদ্যোগ ছাড়া এই হরিসভার 131 বছরের পুজো কখনোই সম্ভব নয়। আমরা এছাড়া সমস্ত কর্মকর্তাদের আমরা দেখলাম, এবার আমরা লাইনটা দেখাবো যে কী ধরনের লাইন এই পুজো উপলক্ষে সিঁদুর খেলার জন্য পড়ে। স্মৃতি হরিসভার দুর্গাপুজো চলো, আমরা দেখতে পাচ্ছি বহু মহিলা এই পুজোয় অংশগ্রহণ করেছে। স্মৃতি হরিসভার দুর্গাপুজোর সিঁদুর খেলা চলছে। এই পুজো 131 বছরের পুজো। এই হরিসভা মন্দিরে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আমরা দেখতে পাচ্ছি ভেতরে সিঁদুর খেলা চলছে হরিসভা মন্দিরের। বাইরে তুমুল জোরে বৃষ্টিপাত শুরু হয়েছে, আমরা জানি 2021 সাল চলছে। আমরা দেখতে পাচ্ছি হরিসভা মন্দিরে হাজার হাজার মহিলারা সিঁদুর খেলার জন্য প্রস্তুত রয়েছে, আমাদের সিঁদুর খেলার অনুষ্ঠান চলছে। আর কিছুক্ষণ পরে প্রতিমা বিসর্জনের উদ্দেশ্যে রওনা হবে। মা, তুমি প্রত্যেক বছর আমাদের মাঝে এইভাবেই এসো এবং সকল দুঃখ ব্যথা বেদনা এবং সর্বশান্তি নিয়ে তুমি সবাইকে আশীর্বাদ করো। আমরা হরিসভা মন্দিরের প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি, আমার সঙ্গে ক্যামেরাম্যান অরিত্য ধর দাঁড়িয়ে আছে। আমরা আপনাদেরকে হরিসভার সিঁদুর খেলা দেখাচ্ছি। আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে
অবশ্যই আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এরপর আমরা বিসর্জনের প্রস্তুতি আপনাদেরকে দেখাবো। স্মৃতি হরিসভা মন্দিরে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি হচ্ছে, ঠাকুরকে বাঁশে বাঁধা হচ্ছে। আমাদের ঐতিহ্য, আমাদের ঠাকুর কাঁধে যায়, 131 বছরের পুজো, আমাদের এই ঠাকুর কাঁধে যায়। ঠাকুরকে বিসর্জনের জন্য প্রস্তুতি, সবার মন খারাপ। মা তুমি আবার ফিরে এসো, মা দুর্গা আবার তুমি আমাদের মাঝখানে এসো এবং সকলকে শান্তি দাও, সুখ দাও, সবার যেন শরীর ভালো থাকে, আমরা এই আশা রাখছি। আমাদের ঠাকুরের বৈশিষ্ট্য, আমাদের ঠাকুর বাসে করে যায়, 131 বছরের পুজো। আমাদের এখানকার বৈশিষ্ট্য হচ্ছে আমাদের ঠাকুর কাঁধে করে নিয়ে যাওয়া হয়, 131 বছর ধরে এইভাবে বাস বাঁধা হচ্ছে, ঠাকুরকে আমাদের কাঁধে নিয়ে যাওয়া হবে। স্মৃতি হরিসভা 131তম বর্ষের প্রতিমা বিসর্জনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। ঠাকুর যেহেতু কাঁধে যায়, তার জন্য বাসে ওপর ঠাকুরকে বসিয়ে এখন বাঁধা হচ্ছে। আপনারা দেখছেন সেই দৃশ্য, অদ্ভুত এক দৃশ্য। ঠাকুরকে সমস্ত কর্মীবৃন্দরা ঠাকুরকে বিসর্জনের প্রস্তুতির জন্য রেডি করছে। স্মৃতি হরিসভার 131তম বর্ষের প্রতিমা নিরঞ্জনের শেষ পর্যায়ে আমরা উপস্থিত। আর কিছুক্ষণের মধ্যেই প্রতিমা গঙ্গাবক্ষে বিসর্জন হবে, ঠাকুরকে আমরা কাঁধে করে নিয়ে যাব। স্মৃতি হরিসভার যারা ঠাকুরকে কাঁধে করে নিয়ে যায়, সেই সমস্ত কর্মীবৃন্দ যাদের অক্লান্ত পরিশ্রমে ঠাকুর গঙ্গাবক্ষের দিকে ধীরে এগিয়ে যায়, যাদের অক্লান্ত পরিশ্রমে ঠাকুর গঙ্গাবক্ষের দিকে এগিয়ে যায়, সেই সমস্ত কর্মীবৃন্দকে আমরা দেখতে পাচ্ছি, যাদের না হলে ঠাকুর গঙ্গাবক্ষের দিকে এগিয়ে যাবে না। যাদের অক্লান্ত পরিশ্রমে ঠাকুর প্রত্যেক বছর গঙ্গাবক্ষের দিকে এগিয়ে যায়, আমরা তাদের দেখছি। আপনারা এই ভিডিওটি দেখছেন, যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অক্লান্ত পরিশ্রম করে যারা ঠাকুরকে গঙ্গাবক্ষে দিয়ে নিয়ে যায়, সেই সমস্ত কর্মীবৃন্দকে আমরা দেখতে পাচ্ছি। আমাদের ঠাকুর কাঁধে যাওয়াটাই পরম্পরা,
আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ঠাকুর গঙ্গাবক্ষের দিকে এগিয়ে যাবে। ঠাকুর উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন স্মৃতি হরিসভা সর্বজনীন দুর্গোৎসবের ঠাকুর কাঁধে যথারীতি উঠে গেছে। স্মৃতি হরিসভার ঠাকুর ভাই কি বলো, দুর্গা মাই কি বলো, দুর্গা মাই কি এদিক দিয়ে তোলো, এদিক দিয়ে তোলো বলো, দুর্গা মাই কি ঠাকুর যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা দূর থেকে। আপনারা দেখলেন স্মৃতি হরিসভা দুর্গা পুজোর বিসর্জন। আমাদের সঙ্গে আমাদের দর্শকরাও রয়েছেন, আপনারা দেখুন, সমস্ত দর্শকদেরও আপনারা দেখুন। আপনাদের যদি এই পুজোর প্রতিমা বিসর্জন এবং সমস্ত দুর্গা পুজোর অনুষ্ঠান আপনাদের ভালো লাগে থাকে, তাহলে আপনারা দয়া করে এই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের পরবর্তী নিবেদন যখন আমরা হবে, আপনারা এই চ্যানেল ভিডিওটি দেখতে পাবেন ট্যুর উইথ পারমিতাতে। আবার জানাচ্ছি, ট্যুর উইথ পারমিতাতে আপনারা খুলবেন এবং এই ইউটিউব চ্যানেলে আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন। নমস্কার, শুভ বিজয়া, সবাই আনন্দে থাকুন, ভালো থাকুন, আগামী বছর আবার হবে এবং আরও কিছু নতুন কিছু আপনাদের কাছে আমরা নিবেদন করলে এই ট্যুর উইথ পারমিতাতেই আমরা দেখতে পাবেন। নমস্কার।